সম্মানীয় কৃষক বন্ধুরা বর্তমানে আলু চাষ একটা লাভজনক চাষ হলেও কিন্তু এখন যে অবস্থা খরচ দিন দিন বাড়ছে তার উপর প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সমস্যা সামাজিক সমস্যা রয়েছে লোকসান হতে চলেছে এই প্রতিকূলতার মধ্যে খরচ কমিয়ে কিভাবে ফলনকে একটু বাড়িয়ে নিতে পারি এবং লাভবান হতে পারি জানতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা চল্লিশ শতকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যথেচ্ছ রাসায়নিক সার আমরা ভালো ফলনের জন্য দিয়ে থাকি যত দিন যাচ্ছে সারের পরিমাণ বাড়ছে বিঘা এনপিকে দু থেকে চার বস্তা অনেকে আবার তার উপর চলে গেছেন আমি আপনাদের কারোর সঙ্গে তর্কে যাব না তবে আমি বলতে পারি যে কোন সার কতটা এবং কোন বাড়তি কিছু উপাদান ব্যবহার করলে আলুর ফলনই শুধু বাড়বে না আগামী দিনে ধীরে ধীরে রাসায়নিক সার কম পরিমাণে দিলেও ফলন একই থাকবে মাটির গুণগত মান বৃদ্ধি পাবেই শুধু নয় রোগ পোকার আক্রমণে যে ফসলের ক্ষতি হয় তার জন্য যে ওষুধ প্রয়োগ করতে হয় তাও কমানো সম্ভব হবে তো বন্ধুরা আমি আগেই বলেছি যে কোনো তর্কে আমি যাব না আমি যেভাবে সার প্রয়োগ করি এবং ভালো ফলন পাই তার ছোট্ট একটা হিসাব আপনাদের কাছে রাখব আপনাদের পছন্দ হলে তার ছোট্ট জমিতে এই ফর্মুলায় করে দেখতে পারেন কথা দিতে পারি আপনারা লাভবান হবেন বন্ধুরা আলু চাষ নিয়ে সারের কথা তো হবেই তার সঙ্গে কয়েকটি আলু চাষের টিপস আমি আপনাদের জানাব তো চলুন বন্ধুরা দেখে নিই ভালো গাছ ও উৎপাদন বাড়ানোর চাষের প্রথম অবস্থায় কিভাবে পরিচর্যা আমরা করব আমরা যারা আলু চাষ করি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরানো বীজ রোপণ করি এই দুই বীজ বসানোর ক্ষেত্রে কি একই সার প্রয়োজন হয় একদমই না নতুন বীজের ক্ষেত্রে সার একটু বেশি প্রয়োজন হয় পুরানো বীজের ক্ষেত্রে একটু কম পরিমাণে লাগে ফলন কিন্তু একই পাওয়া যায় এই বিষয়ে বিশদে জানতে চাইলে কমেন্টে লিখুন পরে একটি ভিডিও আপনাদের জানাবো আজ শুধু বলবো আলুর ফলন বাড়ানোর জন্য এখন এবং ভবিষ্যতে বেশিরভাগ জমিতে ধান কাটার পর আলু চাষ করা হয়ে থাকে ধান জমিতে আলু চাষ নিখুঁতভাবে করতে চাইলে প্রথম চাষ দেওয়ার আগে কৃষিজন বিঘা প্রতি তিন কেজি ছড়িয়ে চাষ দিলে জমিতে থাকা খারাপ জীবাণু মারা যায় সঙ্গে ক্যালসিয়াম সারটি পাওয়া যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে যতই দশ ছাব্বিশ ছাব্বিশ দিন না কেন গাছের গঠন ভালো হবে না এই পুষ্টি আলু গাছের শিকড় বৃদ্ধি কাণ্ড শক্ত এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি এবং গাছের পাতাকে ঘন সবুজ রাখে গাছের পাতা সূর্যের আলো গাছের শিকড় এই তিনটি ভালো না থাকলে গাছ খাদ্য প্রক্রিয়াকরণ ঠিকভাবে কখনোই করতে পারে না দ্বিতীয় চাষের আগে বিঘাপতি প্রতি একটলি গোবর সার সর্ষে বা বাদাম খোল এক বস্তা জৈব সার এক বস্তা এই তিনটির যে কোনো একটি দিলে গাছের প্রয়োজনীয় পুষ্টিগুলি পাবে শুধু এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে হবে না এই জৈবগুলিতে নাইট্রোজেন থাকে বেশি বাকি আট থেকে দশটির পুষ্টির সমন্বয় রয়েছে যা গাছগুলি বেড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবার আসি মূল সার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ চল্লিশ শতকে আড়াই থেকে তিন বস্তা দেয়া হয় সঙ্গে পঁয়তাল্লিশ কেজি নাইট্রোজেন মানে ইউরিয়া সার লাগে এবার একটা কথা বলি যতটা পরিমাণ ইপকো সার দেন তা কি সমস্তটাই গাছ গ্রহণ করে না সব পুষ্টি গ্রহণ করতে পারে না মাটিতে খাদ্য উপাদানগুলি পড়ে থাকে এটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে ফলন কমে যায় মাটি খারাপ হয় মাটির পেজ লেভেল কম বেশি হওয়ার জন্যই ফলন পায় না তখন আমরা কিছু বুঝে ওঠার আগেই বেশি চাপান সার এনপিকে দিতে থাকি ফল হয় শূন্য আমরা যদি এনপিকে সারের সঠিক ব্যবহার করতে চাই মাটি ঠিক রাখতে চাই তাহলে চুন জৈব সার যেমন দিতে হবে তেমনি এই একটি জিনিস বিঘা প্রতি দুশো এম প্রয়োগ করুন এটি কেন দেবেন এই লিকুইড তরল সারটি দুটি খুব ভালো কাজ করে এক এর মধ্যে আছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস যা গাছকে পুষ্টি দেবে এবং মাটিতে থাকা খনিজ উপাদানগুলিকে সারগুলিকে খাবারগুলিকে গাছকে দক্ষতার সঙ্গে গ্রহণ করিয়ে দেয় শিকড় বৃদ্ধির সঙ্গে গাছের গঠন ঠিক রাখে এবং মাটির পিএইচ লেভেল ঠিক থাকে তার জন্যই এটি প্রয়োগ করুন চাপান সারের সাথে মিশিয়ে যে জমিতে তিন বস্তা এনপিকে দিচ্ছিলেন কুড়ি পার্সেন্ট কমিয়ে দিন সার কম দিয়েও যে ফলন পাচ্ছিলেন তার থেকে বেশি ফলন পাবেন তবে এই জৈব তরল সারটি তিনবার আপনাকে দিতে হবে মাটি তৈরির সময় বিঘাপতি প্রতি দুশো এম গাছের বয়স এক বাস হলে প্রতি লিটার জলে এক এম করে দিয়ে গাছে স্প্রে করতে হবে গাছের যখন বয়স ষাট দিন তখন একইভাবে আর একবার স্প্রে করতে হবে তবে একটা সুবিধা আছে যে কোনো কিছুর সঙ্গেই মিশিয়ে দেয়া যায় ছত্রাকনাশক কীটনাশক বা রাসায়নিক সার আপনি যদি দু তিনবার জমিতে এটি প্রতিমার চাষে প্রয়োগ করতে থাকেন দেখবেন রাসায়নিক সারের প্রয়োগ কুড়ি থেকে তিরিশ পারসেন্ট কমে যাবে ফলন কিন্তু কমবে না ধীরে ধীরে বাড়তেই থাকবে আমি এইভাবেই আলু জমিতে বিঘাপতি প্রতি দু বস্তা এনপিকে দিয়ে চাষ করছি ফলন ভালো পাই কম হয় না আপনারা ছোট্ট জমিতে একটি বছর পরীক্ষা করে দেখুন ঠকবেন না বন্ধুরা এই ছিল আলু চাষের প্রথম ভিডিও ভালো ফলন পেতে কম খরচে আলু চাষের নতুন কিছু জানতে চাইলে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন নমস্কার